জেলাশাসক দফতরে 23 দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল ভারতীয় আদিবাসী ভূমির সমাজ পশ্চিমবঙ্গ শাখার বাঁকুড়া জেলা কমিটি। জেলাশাসক দফতরের সামনে দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের মূলত দাবি, আদিবাসীদের যে সকল জমি দখল করা হয়েছে মুক্ত করতে হবে, প্রত্যেক আদিবাসীদের পাট্টা প্রদান করা, স্বাধীনতা আন্দোলন ও বিভিন্ন আদিবাসী আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি তাদের যথাযথ সম্মান প্রদান সহ একাধিক দাবি নিয়ে তারা জেলাশাসকের ডেপুটেশন জমা দেয়। যদি আগামী দিনে এই দাবি দেওয়া না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা, এমনটাই হুঁশিয়ারি দেয়। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। জোহার সিংহা। আজ ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে বাঁকুড়া জেলা কমিটির পক্ষে ভারতবর্ষের তথা এই পশ্চিমবঙ্গের আদিবাসী ভূমি সম্প্রদায়ের মানুষেরা যেখানে আজ শিক্ষা, স্বাস্থ্য, তাছাড়া আজকে নিজস্ব যে আদিবাসী ভূমি সম্প্রদায়ের মাতৃভাষাকে স্বীকৃতির দাবিতে, তাছাড়া আদিবাসী ভূমি সম্প্রদায়ের জন্য যে পৃথক উন্নয়ন পর্ষদ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও বর্তমানে প্রশাসন এখনও পর্যন্ত সেই সদিচ্ছা প্রকাশ করেননি। তাছাড়া বিভিন্ন জমিজমা সংক্রান্ত অরণ্য আইন 2006 অনুযায়ী আদিবাসী ভূমি সম্প্রদায়ের যে পাট্টা প্রদান, তাছাড়া বনসৃজন এবং রাস্তার নাম করে আদিবাসী ভূমি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে সেখানে রাস্তাঘাট নির্মাণ, তাছাড়া বিভিন্ন কর্পোরেট সংস্থা দিয়ে আজ জবরদখলভাবে আদিবাসী ভূমি জায়গার উপর বিভিন্ন রকম তারা কর্মসূচি গ্রহণ করে চলেছে। তৎসহ আজকে 1980 সাল থেকে যে সমস্ত আদিবাসী ভূমি সম্প্রদায়ের জমির পাট্টা প্রদান করা হয়েছিল সেই জমির পাট্টার উপর আজ পর্যন্ত কোনো রেকর্ড করার সদিচ্ছা সরকার প্রকাশ করেনি। তাছাড়া আমরা সকলে জানি যে ST সেকশন অ্যাক্ট অফ ল্যান্ড, যেখানে আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষের উপর প্রত্যেকটা ভূমি দপ্তরে লাগু করা প্রয়োজন, কিন্তু অদ্যাবধি সরকার সেই হিন্দু সেকশন অ্যাক্ট অফ ল্যান্ড অনুযায়ী আজকে জমির যে বিভিন্ন রেকর্ড এবং বিভিন্ন যে তারা ওয়ারিশন সেভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই জমি, এই অরণ্য আইন, এই পৃথক উন্নয়ন পর্ষদ, নিজস্ব মাতৃভূমির ভাষা এবং বিভিন্ন যে সমস্ত আমাদের বীর শহীদ, সেই বীর শহীদদের মূর্তি নির্মাণ, বীর শহীদের জনমৃত্যু পালন এবং বিভিন্ন যে পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন পর্ষদে ভূমি প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এরকম 23 দফা দাবি নিয়ে আমরা আজ জেলাশাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, যদি আমাদের দাবি আমরা সন্তোষজনক মনে না করি তাহলে আগামী দিনে আমরা বৃহত্তরভাবে বৃহত্তর জনসংখ্যক মানুষকে নিয়ে আমরা পথে নামতে বাধ্য থাকব। একদম আদিবাসীদের স্বার্থ রক্ষা আমাদেরকে নামতে হবে। সুতরাং আদিবাসী হিসাবে, আদিবাসীদের প্রতি দায়বদ্ধ থেকে আদিবাসী রক্ত প্রবাহমান হিসাবে আমাদের এই আন্দোলন চলবে এবং আগামী দিনে বৃহত্তর আকারে আমরা পথে নামতে বাধ্য থাকব। আমার নাম বিশ্বনাথ সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক।